আমি আজকে শুরু করব হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পাইথনের, যেটা পাইথনের অলঙ্কার, সেটা হচ্ছে হোয়াইল লুপ আর ফর লুপ থেকে শুরু করে এরপরে টাপল। তো চলেন আমরা প্রথমে ফর লুপটা একটু দেখে নেই। আমরা ফর লুপটা কিরকম, ফর লুপটা হচ্ছে আমরা তো সব সময় জানি যে আমরা সব সময় জানি এখানে কিছুই নাই। চলেন আমি একটু পর, সব সময় আমরা যারা একটু একটু প্রোগ্রামিং করি সেটা হচ্ছে যে আমরা তারা সবাই জানি যে ফর লুপ হচ্ছে ফর কমান্ড দিয়ে শুরু। হ্যাঁ, তো ফর লুপটা কি সেটা একটু পরে আমি বলতেছি, ফর কমান্ড দিয়ে শুরু। তো এটা অন্যান্য প্রোগ্রামিং এর থেকে একটু আলাদা। ফর এক্সাম্পল ফর আই ইন, ওখানে ছিল কি অন্যান্য প্রোগ্রামিং হচ্ছে আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে আই ইকুয়াল টু 100 পর্যন্ত, এখানে আবার এরকম না। এখানে এখানে একটা অন্যরকম একটা কমান্ড ইউজ করতে হয়, রেঞ্জ, রেঞ্জ 1 থেকে 10। আমি যদি এতটুকু লিখে কোলন দেই, এরপরে আমি কোনো ভুল হইলে পরবর্তীতে আমরা ঠিক করবো, অসুবিধা নেই। এখন আমি যদি প্রিন্ট করি, দেখি তো আই প্রিন্ট হয় কিনা, তাহলে কি হইলো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে ফর আই ইকাল টু 1 টু 10 না দিয়ে এখানকার স্ট্রাকচার হচ্ছে আই ইন রেঞ্জ 1 টু 10, রেঞ্জ 1 টু 10। এখন আমি যদি রান করে আগে দেখি আমার কাজটা হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে এই যে ফর এখানে দেখা যাচ্ছে, আমি যদি একটু বড় করতে পারতাম ভালো লাগতো, আমি কোনো জানি না সিস্টেম এখানে বড় করা যায় কিভাবে এই লেখাগুলি। তো ফর আই 1 টু 10, আইকেল টু 1 থেকে আইকেল টু 10, এটা অন্য সফটওয়্যারে এইভাবে লেখে। আমরা যদি এটাকে জাস্ট সিতে দেখি, সিতে যদি দেখি তাহলে সিতে কিভাবে আছে, ফর লুপ ইন সি, তাহলে এই সিতে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আমরা সবাই জানি, অনেকে হয়তোবা এই যে সিতে স্ট্রাকচারটা হচ্ছে ফর ব্র্যাকেটে আই ইকুয়াল টু 1 থেকে আই ইকুয়াল টু 3, এখানে আছে ইনক্রিমেন্ট ও এক এক করে আই প্লাস প্লাস, এই যে ইনক্রিমেন্ট। এখানে কিন্তু এই পাইথনে ব্যাপারটা ডিফারেন্ট, ইনক্রিমেন্ট ব্যাপারটা, ইনক্রিমেন্টের ব্যাপারটা এখানে নাই, আছে অন্যভাবে। এখানে আই ইন রেঞ্জ, স্যার ভিউতে যে অ্যাপিয়ারেন্সে যে আপনি জুম ইন করলে বড় করতে পারবেন, ভিউ ভিউ অ্যাপিয়ারেন্স জুম ইন নিচে তাহলে কন্ট্রোল প্লাস। ও এখন আপনাদের ভালো দেখাচ্ছে? জি স্যার, কন্ট্রোল প্লাস আরো বড়। তাহলে এখন আমরা কন্ট্রোল মাইনাস দিলে নিশ্চয়ই ছোট হয়, ইয়েস। তাহলে এখন আমরা এই হচ্ছে পাইথনের, এখন কথা হচ্ছে যে আইটাকে কি কাজে ব্যবহার করব, কি কাজে ব্যবহার করতে পারি। মনে করি সাম ইকাল টু সাম প্লাস এক্স এক্স আই, তাহলে এখানে এটাকে এইভাবে কেউ লেখে, এখানে সাম প্লাস দিয়ে এখানে আই ও লেখে, সাম প্লাস আই, এটা আমি দেখাইছি গত ক্লাসে। তারপরে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে প্রিন্ট, প্রিন্ট সাম, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কত যোগফল তা আমাকে দেখাবে। এই কোনো এরর আছে নাকি, আমি একটু এখানে একটু ক্লিয়ার করি। আচ্ছা একটু ভুল আছে কোথায়ও, চলেন প্রথমে কোন জায়গায় ভুল আছে, সাম ইকাল টু সাম প্লাস আই। হ্যাঁ, তাইলে এখানে সাম ইকাল টু সাম ইকাল টু আই থাকুক, আর এখানে প্রথমে সাম ইকাল টু 0 থাকুক। আমার প্রোগ্রামে ভুল আসতে পারে, আসছে ভুল নাই কেন,
বলা হচ্ছে যে যেটা উত্তর উত্তর যোগ হয় যে ভেরিয়েবলটার ভ্যালুটা সেটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো সে যাই হোক, এখন আমাদের যোগফল 45। তাইলে এই একটা লুপ যেটা আমরা খুবই অভ্যস্ত, যে কেউ প্রোগ্রামিং যদি করে তাহলে তাকে আমরা সাধারণত এই এই লুপটা শিখাই যে কিভাবে 1 থেকে 10 পর্যন্ত যোগ করব। এখন আমরা এই যে লুপ, এই লুপটাকে একটু অন্যভাবে দেখি। পাইথনে সাধারণত এই এই লুপটা বেশি ব্যবহার হয়। আমি আরেকটা লুপ দেখাই, ফর আই ইন, মনে করি একটা সেটের কথা বলি, হ্যাঁ, ইন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আমি একটু বেশি লেখার কষ্ট করে ফেলছি। ওকে, এইখানে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে এটা কি বোঝায়? থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় লিস্ট। ওকে, তাহলে সাম প্লাস ইকাল টু আই আর আর, এখানে যদি প্রিন্ট, আমি আগের প্রোগ্রামটা মোছাটা ঠিক হয় নাই, প্রিন্ট সাম, আমার রেজাল্ট কি আসবে? আসবে। ওকে, দেখেন আমার রেজাল্ট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 5 50 যোগ। এর আগে কেন, এর আগে 45 কেন ছিল এটা তো খেয়াল করি নাই আমি। আচ্ছা ঠিক আছে, ওখানে রেঞ্জের লাস্টেরটা নেয় নাই, রেঞ্জের লাস্টেরটা নেয় নাই, রেঞ্জ 1 থেকে 10 পর্যন্ত ছিল তো সেটা নেয়। ওকে, তাহলে এখন আসি, আমরা আমরা দেখতে পেলাম যে এটা একটা একটা লুপ। আগের লুপটাতে রেঞ্জ কমান্ড দিয়ে ভেতরে তৈরি করা হয়েছে, আর এখানে আমি লিস্ট কমান্ড দিয়ে তৈরি করেছি। এখন লিস্ট যদি আপনার যদি থাকে 20, 40, 25, 26, তাহলে এই তিনটেই যোগ হবে, এই তিনটেই যোগ হবে। এইটাই একটা লিস্ট, এই লিস্ট গুলির প্রত্যেকটা ভ্যালু আই এর মধ্যে ঢুকবে এক এক করে। এখন আসেন, আমি যেটা প্রথমে আমার বলা উচিত ছিল সেটা হচ্ছে যে এই লিস্ট লুপ কি করে, আসলে লুপ করে কি, প্রত্যেকবারই এইখান থেকে ভ্যালু নিয়ে একটা একটা করে আই এর মধ্যে অ্যাসাইন করে, আর ভিতরের অংশটুকু, তার লুপ কতটুকু, এতটুকু, এতটুকু হইল লুপ, ভিতরের অংশটুকু কমান্ড গুলি কাজ করে। তো প্রতিবারই কাজ করার সময় আমরা আই কে ব্যবহার করি আর না করি ঘুরবে, ঘুরে পরের ভ্যালু নিবে, পরের ভ্যালু নিবে। আমরা আই কে ইউজ করি আর না করি সে কিন্তু বারবার ঘুরবে। এখানে কয়বার ঘুরবে, এই লিস্টের মধ্যে যতগুলি আইটেম আছে, এর আগে ছিল আমাদের রেঞ্জ, রেঞ্জ আমি যত পর্যন্ত ডিফাইন করি ততবার ঘুরবে। কেউ কেউ করে কি, ঘুরের মধ্যে আই এর ভ্যালুটাকে ইউজ করে, কেউ কেউ ইউজ করে না। যেমন ধরেন আমি এখন ইউজ করব না, দেখেন আমি ইউজ করব না, প্রিন্ট প্রিন্ট হ্যালো, আমি ইউজ করলাম না এর ভ্যালু, কিন্তু ঘুরবে, কয়বার ঘুরবে, তিনবার ঘুরবে। এখন কথা হচ্ছে যে আপনি ওই ভিতরের ভ্যালু গুলো ইউজ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আমি তো এই কাজটাকে, এই লিস্টটাকে এখানে ডিফাইন না করে এই লিস্টটাকে আমি ডিফাইন করতে পারতাম উপরে, ফর এক্সাম্পল x = লিস্টটা। এই এর আগে আমরা লিস্ট নিয়ে একটু কথা বলছি, লিস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট দিতে হয়, আমরা আরো আসব। এখন আসেন, এই এই যে লিস্টটা, এই লিস্টটা আগে ডিফাইন করে এখানে কি লিখবো, এখানে শুধু x লিখবো। তাহলে প্রিন্ট হ্যালো কয়বার প্রিন্ট হবে, তিনবার প্রিন্ট হবে। আর যদি আপনি ব্যবহার করতে চান, আর আপনি যদি ব্যবহার করতে চান সাম ইকাল টু সাম প্লাস ইকাল টু কত, এক্স না আই, আমি 20, 40, 26 যোগ করতে চাই স্যার, আই আই, কারণ এক্স এর ভ্যালুটা তো আই তে যায়। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে লিখি প্রিন্ট 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 সাম, এখন বলেন তো একজন আউটপুট কি হবে, 20, 40, 26, গুড, আউটপুট হবে 20, 40, 26, কারণ প্রিন্টটাকে আমি লুপের আন্ডারে রেখেছি ইন্ডেন্টটা দেয়ার দিয়ে।
এখন প্রিন্ট হবে 20 40 হবে না 20 এখন প্রিন্ট হবে 20 60 86 ঠিক আছে জি স্যার আপনি লাইনে ছিলেন কিন্তু ঠিক আছে আপনার একটু ইয়া হয়ে গেছে তাহলে আমি প্রিন্টটাকে একদম লুপের মধ্যে রাখছি কিন্তু লুপ থেকে যদি বাইর করে দেই তাহলে একবারে প্রিন্ট হবে লুপটা কমপ্লিট হওয়ার পর সামটা প্রিন্ট হবে 86 ঠিক আছে পাইথন কত সহজ সিনট্যাক্স গুলি ঠিক না সেকেন্ড ব্র্যাকেট লাগে না কিচ্ছু লাগে না সহজে জাস্ট স্টেপ দিয়ে আমরা গ্রুপ নির্দেশ করা যায় তো আমরা শিখলাম লুপ এখন শিখবো হোয়াইল ঠিক আছে ওকে চলেন আমরা এখন হোয়াইল শিখি দেখি আমরা যদি আমরা কোথায় ছিলাম ওকে তাহলে এখন আসেন হোয়ার ইজ মাই হোয়াইল ওকে হোয়াইল 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 যদি আমরা দেখতে যাই তাহলে হোয়াইলের কমান্ড ঠিক আগের মতোই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই শুধু পার্থক্য হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখানে হোয়াইলের পরে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনকে ব্র্যাকেট দেওয়া হয় আর কোলন দিয়ে শেষ করা হয় আর ট্যাব তো আছেই হোয়াইলের আন্ডার যারা থাকবে তারা ট্যাব আর ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই হোয়াইলের জন্য কি হয় যে ভেরিয়েবলটা ইনক্রিমেন্ট করতে হয় ভিতরে লুপের তো এটা হচ্ছে এই কথাগুলি বললাম যারা প্রোগ্রামিং জানেন একটু তাদের জন্য আর যারা জানেন না এরকম কেউ আছেন প্রোগ্রামিং সম্পর্কে কিচ্ছু জানেন তার না আগে তাইলে যারা জানেন না তাদেরকে একটা প্রশ্ন করি আমার বোঝার জন্য একটু আগে ফর লুপটা কি বুঝেছেন তাইলে চলবে তাইলে মানে আপনার ওই লুপিং ধারণাটা আছে প্রোগ্রামিং না জানলে তো তাইলে এখানেও একটা লুপ এখানেও বারবার ঘুরবে এখানে দেখেন যেহেতু আপনারা বুঝেছেন এর আগে এই জন্য আমি আর খুব র আন্ডারস্ট্যান্ডিং এ আপনাদেরকে ঢুকাইনি আইকেল টু ওয়ান আই এর মান একটা অ্যাসাইন করে দিতে হয় একটু আগে আমি সামের মান অ্যাসাইন না করার কারণে আমার এরর দিয়েছে সামের ইনিশিয়ালাইজ করা সামের মান জিরো ধরে নেয়া ঠিক এখানে আই এর মান জিরো ওয়ান ধরে নেয়া আছে এখানে বলা আছে হোয়াইল যতক্ষণ পর্যন্ত আই এর মান ছয়ের চেয়ে কম থাকে ততক্ষণ পর্যন্ত তুমি লুপ করবা ঘুরবা কত কতটুকু ঘুরবা এর আন্ডারে যারা আছে তাদেরকে ঘুরাই ঘুরবা ঘুরবা মানে এক্সিকিউট করবা তো প্রিন্ট আই তাইলে প্রথমে কত প্রিন্ট হবে ওয়ান ঠিক আছে ওয়ান প্রিন্ট হবে এরপরে আই এর মানটা ইনক্রিজ করে দিলাম আই প্লাস ইকাল টু ওয়ান এরপরে আবারও যাবে হোয়াইলের কাছে ওয়েলের কাছে গিয়ে এখনো ছোট এটা কয়বার পর্যন্ত করবে পাঁচবার পর্যন্ত পাঁচবার করবে আচ্ছা তাহলে পাঁচবারে 1 2 3 4 5 তাহলে যদি এটা হয় তাহলে এখানে কি করা হয়েছে এখানে এখানে ঘুরতো পাঁচবার কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে আপনি যদি চান কখনো কখনো আমরা যদি চাই যে না আমি একটা একটা ক্ষেত্রে এক্সিকিউট করাতে চাই না কখন তিনের ক্ষেত্রে স্কিপ করে দিবে তাহলে স্কিপ করে যাবে এই কন্টিনিউ কমান্ডটা ইউজ করা হয় স্কিপ করবে স্কিপ করা মানে সে লুপেই থাকবে কিন্তু কন্টিনিউর পরে যে অংশটুকু আছে সে অংশটুকু স্কিপ করবে আপনাদের কি বিশ্বাস আমার এই কমান্ডটা হয়েছে কিনা আমি একটু আমার বাড়ির কলটা একটু ধরে নেই একটু একটু জাস্ট একটু আমি একটু তাহলে এখানে এটা যদি রান করি তাহলে আমাদের হবে কি আমাদের এক দুই প্রিন্ট হবে এবং তিন প্রিন্ট হইতে গিয়ে কন্টিনিউ যখন আসবে তখন সে আবার লুপে যাবে এবং বারবার বারবার সেই জায়গায় ঘুরপাক খাবে
তো কিছুই করার নাই। এইটা এটা হচ্ছে ওয়াইলের খুবই একটা খারাপ দিক। ওয়াইল ইউজ করতে সাবধানে ইউজ করবেন। তাহলে আমাদের উদ্দেশ্য এখন কিন্তু আপনারা যা উত্তর দিয়েছিলেন ভুল করে সেটাই, এক দুই তিন তিনবার, এক দুই চার পাঁচ প্রিন্ট করতে চাই। আমি এখন কি করবো এই জায়গায়? I equal to I plus one টা প্রিন্টের আগে দিব। I plus plus টাকে কোথায় দিব? হোয়াইলের পরে, if এর আগে। হ্যাঁ, তাহলে I equal to zero থেকে শুরু করতে হবে, কারণ যদি one থেকে শুরু করেন তাহলে কি হবে, I এর মান দুই হবে, প্রিন্ট হবে দুই, দুই থেকে শুরু হবে। দেখেন এখন প্রিন্ট হবে দুই থেকে শুরু হবে, দুই চার তিন বাদ গেছে, কিন্তু দুই চার পাঁচ ছয়, আমি তো চাই দুই এক দুই তিন চার পাঁচ ছয়। তাইলে যেহেতু আইটাকে ইনক্রিমেন্টটাকে প্রিন্টের আগেই দিয়ে দিচ্ছি, এই জন্য ইনিশিয়ালাইজেশনে আই এর মানটাকে কমিয়ে রাখি। তাইলে তো এক দুই চার পাঁচ ছয়, কেন ছয় তো চাইনি ভিতরে দিছেন, এক তো বাড়তেছে, ওই যে এখানে পাঁচ হয়ে আসতেছে কিন্তু ছয় প্রিন্টে আসতেছে, এই কারণে একদম বন্ধ হয় না, আজীবন চলে। ওকে, সেটা খেয়াল রাখতে হবে হোয়াইল যাতে টার্মিনেট হয়। ওকে, এখানে 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 আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি এই জন্য, হ্যাঁ, যে এটা আসলে কি হবে। এখন আসেন এখানে আই ইকুয়াল টু ওয়ান, এটাতে কি প্রিন্ট হবে? এটা ঠিক মতো হচ্ছে না প্রিন্ট, যেটা যা চাচ্ছি তাই প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, ওকে, এটা কি ঠিক মতো হবে? প্রথমে এক প্রিন্ট হলো, দুই প্রিন্ট হলো, আই ইকুয়াল টু যখন থ্রি তিনও প্রিন্ট হলো নাকি? তাহলে আমরা বুঝলাম ঠিক একই রকম, এখানে এলস দেয়া আছে, ইফ যেহেতু আছে এখানে একটা হোয়াইল এর সাথে এলস ইউজ করা যায়, এটা হচ্ছে আমাদের শিক্ষা। যদি আই ইকুয়াল টু ওয়ান হয়, যদি আই ইকুয়াল টু ওয়ান হয় তাহলে প্রথমে ঢুকলো প্রিন্ট করলো, যাই হোক যখন এইভাবে ঢুকে ঢুকে প্রিন্ট করলো, যখন পাস হইলো তখনও প্রিন্ট করলো পাঁচ, তারপরে ছয় যখন হইলো তখন এখান থেকে বের হয়ে গেল। কিন্তু এই লুপ থেকে বের হওয়ার সাথে সাথে এলস কাজ করবে, যেটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাই, হোয়াইল এর সাথে এলস নাই। হ্যাঁ, তো এলস এলস দিয়ে আপনাকে মেসেজ দিতে পারে যে আমি শেষ করে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলেন। এইরকম লুপ আমরা দেখলাম, আমরা আমাদের একটা সেকশন মনে হয় শেষ করলাম, সেই সেকশনটা হচ্ছে হোয়াইল এন্ড ফর লুপস।